নমস্কার, আমি রশ্মি, উর্ফে আপনাদের সকলের প্রিয় জগদম্বা। আজকে আমার শেষ দিন। গত আড়াই বছর ধরে করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে জগদম্বার চরিত্রে অভিনয় করেন রোশনি ভট্টাচার্য। তবে এবার পর্দা থেকে কিছুদিনের জন্য বিরতি নিলেন অভিনেত্রী। রবিবার শেষবারের মতো জগদম্বার রূপে দেখা গেল রোশনিকে। শেষ দিন সেটি সকলেরই মন খারাপ তাকে ঘিরে। তারই মাঝে অভিনেত্রীর শেষ দিনের স্মৃতির পাতায় তুলে রাখতে এদিন কেক কেটে সেলিব্রেট করে গোটা টিম। অভিনেত্রী জানালেন, আজ আমি শেষবারের মতো জগদম্বা সাজলাম। গত আড়াই বছর ধরে এই চরিত্রে আমি অভিনয় করছি। এই চরিত্রটা গড়ে তোলা বেশ চ্যালেঞ্জিং ছিল। একদিকে এই চরিত্রটি বেশ তেজস্বী, অন্যদিকে পরিবারের প্রতি দুর্বল। সেটাই অবশ্য তার শক্তি, সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সে তার নিজের দিদি হলেও অন্যায়ের প্রতিবাদ করে। আমি অভিনেত্রী হিসেবে, মানুষ হিসেবে অনেক কিছু শিখেছি। আমি চরিত্রটা ছেড়ে গেলেও এই ধারাবাহিকে এই চরিত্রটা থাকছে। বাংলা বিনোদন জগতের পরবর্তী নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েস মেলের সাথেই থাকুন।